বাংলাদেশের দক্ষিণা জেলা নোয়াখালীতে শুটিং হলো হলিউডের সিনেমার। গেল রোববার থেকে ওই ছবির শুটিংয়ের বেশ কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনি রেল স্টেশনে হলিউড সিনেমার দৃশ্য ধারণের কাজ হয়। 12 মার্চ দুপুরে রেলওয়ে স্টেশনের সামনে শুটিং দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে ছবির নাম পাস্টেন স্টোরি। 1947 সালে লক্ষ্মীপুর জেলার মান্দারি এলাকায় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা ও হাঙ্গামা হয়। এরপর ওই এলাকার স্থানীয় এক ব্যক্তি মুজাফফর বিনীতা ভৌমিক রায়কে নিয়ে এসে চৌমুহনি রেলওয়ে স্টেশনের মালবাহী ট্রেনে উঠিয়ে দেন। তিনি ট্রেনে করে কলকাতায় যান, কিন্তু ট্রেন থেকে কলকাতায় না নেমে লন্ডনে পাড়ি জমান বিনীতা। তারপর সেখানে পড়ালেখা করে ডাক্তারি পাশ করেন বিনীতা। পরবর্তীতে ওই এলাকায় চিকিৎসক হিসেবে ভালো সুনাম অর্জন করেন তিনি। তার ওই জীবন কাহিনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়লেও আমাদের নোয়াখালী প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করতে পারেননি।